ভালোবেসে সখীতে আজ যেমন শুরুতেই আপনাদের জানাচ্ছিলাম যে আজ রবীন্দ্রসঙ্গীত আমরা তো শুনবো বটেই, কিন্তু তার সঙ্গে অবশ্যই স্মরণ করব চিরনায়ক মহানায়ক উত্তম কুমারকে। আর তার ছবিতে ব্যবহৃত, অনেক সময় তার কণ্ঠে বা তার লিপে ব্যবহৃত যে রবীন্দ্রসঙ্গীত, সেই রবীন্দ্রসঙ্গীতই আজ আমরা শুনবো কার কণ্ঠে। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত, মনোজ মুরলী নায়ার। স্বাগত জানাই রবিবারের এই সকালে। এবং আজকের এই দিনটা একটা স্মরণের দিন, রবীন্দ্রনাথের গান যেরকম প্রতিদিনই আমরা দর্শকদের শোনাই, কিন্তু আজ একটু বিশেষত্ব থাকবে। ঠিক তো, প্রথম কি বাছাই রয়েছে আমাদের? যেমনটা প্রথমেই বলা হলো যে রবীন্দ্রনাথের গান উত্তম কুমারের কখনো কখনো লিপ বা কখনো কখনো প্রেক্ষাপটে, মানে তাকে দেখানো হচ্ছে অভিনয়ের এতে, ডাইরেক্ট লিপ সিঙ্কও নেই। তো সেরকম কিছু গান ভাবা হয়েছে। তো এই গানটা যেটা দিয়ে গাইব ভাবছি, আজকের সকালটাও যখন আসছিলাম তখন গতকালের অনেক কিছু গ্লানি, অনেক প্রশ্ন নিয়ে আসছিলাম। তো কিন্তু সেই অবশেষে সেই একটাই কথা, এবং এই এই গানটি যেটা গাইতে চলেছি, গাইবার ইচ্ছে আছে, সেটা দৃশ্যায়নটা বড় সুন্দর, এবং নিশ্চয়ই সেটা সবাই জানে, সবাই অনেক বেশি দেখেছেন উত্তম কুমারের ছবি। তো তিনি সত্যিই মহানায়ক। আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো, দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো। যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যাচার, যদি পূজা করি মিছা দেবতার, শিরে ধরি যদি মিথ্যাচার, যদি পাপ মনে করি অবিচার, কাহার পরে আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ, ক্ষণিক তরে লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়া
কলঙ্ক যদি দিয়ে থাকি তাই আপনি বিনাশ করি আপনায় মোহের তরে আমার বিচার তুমি করো তব আপন করে আমার বিচার তুমি করো অসাধারণ বিশেষ করে কথাগুলো এই যে দিনের জন্য একটা মানে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ ওইখানে এসে একটু আটকে গেলাম এই যে আপনি বিনাশ করি আপনায় মোহের ভরে এটা এখানে এসে আটকে গিয়ে ভাবছি যে এই ঘটনা প্রবাহগুলোর মধ্যেই তো আমরা প্রতিদিন যাচ্ছি এবং ওই যে বললাম গতদিনের যে গ্লানি যে জীবনের মূল্যহীনতার যে গ্লানি সেটা কীরকম একটা কুড়ে কুড়ে খায় যখন এই গানগুলোর এই কথাগুলো যখন পড়ি বা যেখানে এসে আটকে গেলাম আর কি আজকে এবং মানবীয় প্রবৃত্তি সত্যি কথা বলতে যে খুব একটা পাল্টায় নি এত যুগ পরেও সেটা কিন্তু বোঝা যায় কারণ রবীন্দ্রনাথ যেই সময় গান লিখে গিয়েছিলেন এবং আজকের যুগেও সেটা যেভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে আমরা অবশ্যই রবীন্দ্রসঙ্গীত আজ শুনছি এবং একটা অন্য আবহ খুব স্বাভাবিকভাবেই আজ মহানায়কের মৃত্যুদিন তার চলে যাওয়াটা আমরা হয়তো এখনও মেনে নিতে পারিনি কারণ তার জন্মদিনের থেকেও যেন তাদের তার যে মৃত্যুদিন সেটা যেন কোথাও আমাদের আরও বেশি পীড়া দেয় কারণ স্বাভাবিক সবসময়ই আমাদের প্রত্যেকেরই মনে হয় তিনি যেই সময়টা যাবার তার অনেক আগেই চলে গিয়েছেন সুতরাং তাকে স্মরণ আমাদের চলতে থাকবে এর পরে কী গান শুনব এরপরে আমি গতকাল যখন এরকম কথা হচ্ছিল যে আজকে এই বিষয়ে আমাদের গান নির্বাচিত করতে হবে তো এখনকার মানে এটা একটু জাস্ট আমি একটু একটা সূত্র ধরার চেষ্টা করছি আর কি মানে আমি এখনকার প্রজন্মের একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোরা তো অনেক এখনকার নায়কদের দেখেছিস তো উত্তম কুমারের তোরা কতটা মানে তোরা কতটা ফ্যান উত্তম কুমারের বলছি উত্তম কুমার ফ্যানেরও ঊর্ধ্বে মানে উত্তম কুমার ছাড়া আর কাউকে নায়ক হ্যাঁ সর্বার্থে নায়ক সেটা এখন আমাদের আমাদেরও সেটা মানে তখন আমি বুঝলাম যে আমরা তো নিশ্চিত আমরা ওই অনেক একটু পুরনো প্রজন্মের কিন্তু এখনকার মানে প্রজন্মের কোনো একটি মেয়ে যখন বলছে যে এখনও হার্টথ্রব যদি যথার্থ অর্থে হয় তাহলে সেটা উত্তম কুমার কী মনে হয় মানে যথার্থ নায়ক মানে নায়ক কচিত যে একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আমি পথ ভোলা এক পুঁথি কিশেছি আমি পথ ভোলা এক পুঁথি কিশেছি সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা আমায় চেনো কি চিনি তোমায় চিনি নবীন পান্থ বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত ফাগুন প্রাতের উতলা গো চৈত্র রাতে ছাড়া এই পাগলটা
পর ভালোবেসে সখীর রবিবাসরী ওই সকালে, এবং আজ সকালে আমরা স্মরণ করছি উত্তম কুমারকে। উত্তম কুমার আজ তার মৃত্যুদিন, এবং রবীন্দ্রসঙ্গীত যেভাবে তার গান তার বিভিন্ন ছবিতে ব্যবহার হয়েছিল, কখনো তিনি নিজে লিপ দিয়েছিলেন, কখনো আবহে রবীন্দ্রসঙ্গীত ভেসে উঠেছিল, সেই গানগুলোই আমরা শুনছি এবং আপনাদেরও শোনাচ্ছি। মনোজ মুরলী নায়ার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, এবং অবশ্যই বলতে হয় অর্ণব চট্টোপাধ্যায় কিবোর্ডে তিনিও কিন্তু অসাধারণ সঙ্গত করছেন, এবং এই দুজনের যুগলবন্দিতে আজকের সকালটা একটা সুন্দর আবহ আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন যে গ্লানি, যে ক্ষোভ, যে লোভ আমাদের চারপাশে ঘিরে রয়েছে, তার থেকে বেরিয়ে একটা অন্য রকমের সকাল উপহার দেওয়ার চেষ্টা। মনোজ, আবার কী গান শুনব? আরেকটা ছায়াছবির গানের, রবীন্দ্রনাথের গানের বিকেলে ভোরের ফুল, এই ছায়াছবি থেকে এই গানটি নির্বাচন করেছি। আমার সকল রসের ধারা তোমাতে আজ হুক না হারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হুক না হারা, আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরশ, জীবন
ফিরলাম বিরতির পর ভালোবেসে সখীর আমাদের এই পর্বে। আপনারা জানেন যে আপনারা সরাসরি ফোন করতে পারেন, শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন, এবং আজকে একটা বিশেষ দিন, উত্তম কুমারের মৃত্যুদিন। এবং সত্যিই মনোজদা, যখন গানগুলো শুনছি এবং উত্তম কুমারের ছবিগুলো বারবার ঘুরে ফিরে আসছে, 40 বছর আগে তিনি চলে গিয়েছেন, কিন্তু আজও তার কোনো বিকল্প যেন তৈরি হয়নি। এই যে আপনি যে বললেন যে আমি গাইছি আর উত্তম কুমারের ছবি দেখছেন, আমার তো যদি আমি ওই সময় যদি সুযোগ টুযোগ পেতাম একটু আধটু, যে অন্তত 2 লাইনও যদি ওনার লিপসিং করার মতন, মানে গানের সুযোগ যদি, গান গাইবার সুযোগ পেতাম, মানে সত্যি কথা বলতে গেলে এগুলো হচ্ছে মানে ওনাকে হিংসে করার মতন। মানে কালকে যখন এখানে আসবো, এটা ঠিক হয়েছে, যখন যখন আমি দেখছি পুরোনো ছবি, ছায়াছবির গানগুলো শুনছি, মানে এত সুন্দর এবং এত মানে বাঙালি নায়ক বলতে যেটা বোঝায়, মানে বাঙালি নায়ক বলতে যেটা বোঝায়, ওর থেকে পারফেক্ট নায়ক, হ্যাঁ ডেফিনেটলি সৌমিত্র চট্টোপাধ্যায় একটা অন্য দিক, মানে কিন্তু উত্তম কুমারের মধ্যে যেন একেবারে যে পোশাকই পরেন না কেন, যে পোশাকই যেভাবেই কথা বলেন না কেন, ইংরেজি বলছেন তখন মনে হচ্ছে একটা অন্য রকম, মানে এবং বাংলা বলছেন তখন একরকম, মানে আমি না মুগ্ধ হয়ে শুধু দেখছি যে এত বছর পরেও মানুষের এই যে, মানে শিল্পীর ওই জন্যই বলে বোধ হয় বলে যে শিল্পীর মৃত্যু হয় না, কারণ যাকে স্মরণে রাখা এখনও খুব সহজ এবং যাকে স্মরণে রেখেছি, সুতরাং তার অবর্তমানেও খুব একটা তার অভাব আমরা বোধ হয় অনুভব করছি না এখনও, তাই না? তাই নয় কি? একদমই একদমই। বড়ে এবার কী গান শুনব? এই গানটাও ভীষণ মানে কী বলবো, মানে দৃশ্যায়ন যখন হয়েছে তখন দুজন অভিনেত্রী, মানে অভিনেতা, মানে দুজনকেই ভীষণ ভীষণ ফেভারিট, ভীষণ পছন্দের, মাধবী মুখোপাধ্যায় আর উত্তম কুমার। বর্ষার গান সংখ্যাবেলা। আজি ঝরো ঝরো মুখর বাদুর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদুর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদুর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদুর দিনে, জানি
স্মরণ সবটা মিলেমিশে এক হয়ে গেল। এবং উত্তম কুমার সম্পর্কে যখন আলোচনা হচ্ছে, সত্যি বারবার যেটা বলছিলাম যে তার কোনো বিকল্প নেই। একই সঙ্গে আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আজকের যারা নায়ক রয়েছেন তারাও যখন যখন তুলনা টানা হয় আর কি, তখনও কিন্তু তাদের প্রজন্মের মধ্যে হচ্ছে না। মানে এটা কতদিন যে তাদের বয়ে নিয়ে যেতে হবে, সত্যি তাই, আমরাও সত্যি একটা মানে মানে কিন্তু উনি যে বেঞ্চমার্কটা সেট করে গিয়েছেন মানে সেটাই হয়ে গেছে মানে বাংলা ছবিতে, একদমই তাই, একটা বেঞ্চমার্ক, একদমই তাই, একদমই তাই। একটা ফোন রয়েছে, একজন দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে চলে এসেছেন, কথা বলবো। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, সুপ্রভাত ভাই, নবকুমারদা চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আর আজকে মহানায়কের প্রয়াণ দিবস, 40তম প্রয়াণ দিবস তোমার থেকে জেনেছি, আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি, শতকোটি প্রণাম জানাই। এবং মনোজের কাছ থেকে শুনছি ওই কথাগুলো, এত ভালো লাগছে গানের থেকে বেশি, ওই যে নতুন প্রজন্ম মেয়েদের কাছ থেকে যে তুমি কাকে পছন্দ করো এটসেট্রা এটসেট্রা, এগুলো আমাদেরকে না সমৃদ্ধ করছে। তো একটু কথা বলি মনোজ মুখার্জির সাথে। হ্যাঁ, উনি শুনছেন। নমস্কার। হ্যাঁ বলছি, আমার নমস্কার। এবং অর্ণব চট্টোপাধ্যায় আপনার সাথে কি বলে রয়েছে তাকেও সুপ্রভাত জানাচ্ছি। আমার কোনো অনুরোধ নেই, কারণ আপনি একটা শিল্পী মানুষ, আপনি জানেন যে কোন গানটা দিয়ে তাকে নিবেদন করবেন। ভালো থাকুন, শুভেচ্ছা রইল আজকের দিনের জন্য। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আরো একজন দর্শক কি রয়েছেন? না না, আমরা গানে চলে যাই, উনি তো বলেই দিলেন যে বিশেষ কোনো রূপ দেই। হ্যাঁ, তো এরপরে যে গানটি আমি শোনাতে চাইছি সেটা হচ্ছে একটা, এর পেছনে একটা গল্প আছে, ওটা কি বলতে পারি চট করে? চট করে সেটা হচ্ছে যে একবার দেবব্রত বিশ্বাসের গান উত্তম কুমারের কোনো একটি ক্লাব, মানে উনি উনি পরিচালিত কোনো একটি ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, তো সেখানে আমন্ত্রণ জানানোর জন্য ওনার কিছু লোককে পাঠিয়েছে। তো তখন বলছেন দাদা পাঠিয়েছেন আপনাকে অনুষ্ঠানের জন্যে। তখন দেবব্রত বিশ্বাস বলছেন, কোন দাদা? তো উত্তম, উত্তম কুমার, আমরা ওখান থেকে আসি। তো উনি তো বাঙাল ছিলেন, তিনি ক্যাডা বা এরম কিছুটা হয়তো বলেছেন। তো বলছে, কি আপনি উত্তম কুমারকে চেনেন না? তো তখন বলছেন যে ওনারে কোন, উনি নিজে এসে আমায় ডাকুন। হ্যাঁ, তো ওটা শুনে উত্তম কুমার একেবারে পায়ে হেঁটে এসে দেখা করেছেন। দেখা করার পর খুব সরি বলেছেন যে আমি ক্ষমা করবেন, আমি আমার অন্যায় হয়েছে আপনাকে, আমি নিজে না এসে লোক পাঠিয়ে আমন্ত্রণ মানে আমাকে করেছি। তো বলছে, না না ঠিক আছে, এবারে বুঝতে পেরেছি কে উত্তম আর কেন উত্তম, মানে
হ্যাঁ, তারপরে অনুষ্ঠানে গেছে, তো সেই অনুষ্ঠানটা ক্লিপিংস আমি শুনছিলাম, সেখানে উত্তম কুমার নিজে কিন্তু খুব ভালো গান গাইতেন, তো আমি হ্যাঁ এবং ওনার হারমোনিয়ামে আমি গান গেয়েছি একবার, একটা অনুষ্ঠানে উত্তম কুমারের বাড়িতে গান গেয়েছিলাম, সেখানে উত্তম কুমারের হারমোনিয়ামে এখানে একটা লেখা আছে উত্তম কুমার বলে, তো সেটা আমার হাত দিতে এরকম আমার হাত কাঁপছিল, তো সেটাতে গান গেয়েছি। তো তখন উত্তম কুমার ওই অনুষ্ঠানে দেবব্রত বিশ্বাসকে ইন্ট্রোডিউস করছেন যে এর পরবর্তী যিনি শিল্পী আছেন তার তার পরিচয় দিতে তিনি মানা করেছেন, এর পরবর্তী যে শিল্পী আসছেন তার আমরা তো পরিচয়ের ঢাক পিটিয়ে যাচ্ছি প্রতিদিন, এখন আমাদের পরিচয় আমরা পিটিয়ে যাচ্ছি। দেবব্রত বিশ্বাস বলছেন যে আমার নাম বলা যাবে না, উনি এটা অনেক জায়গায় বলতেন যে আমাকে একজন বিতর্কিত শিল্পী বা এরকম কিছু একটা বলতেন আর কি, তো ওনার নাম বলতে মানা করেছেন। তো আমি একটি গান গাইছি বলে উনি এই গানটি গেয়েছেন, তো সেটা ছায়াছবির নয়, এটা একদম সরাসরি জীবনের ছবির একটি গান। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি,
ফিল্ম বিরতির পর মহানায়ককে স্মরণ চলছে আজ তার প্রয়াণ দিবস এবং একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। শেষ গান আমরা শিল্পীর কাছ থেকে শুনব। মনোজ দা দুর্দান্ত সমস্ত গান শোনালেন। আপনাদের জানিয়ে রাখবো যে আজকের অনুষ্ঠান তো শেষ হবে, শেষ গান আমরা শুনবো, কিন্তু তার আগে আগামীকালের শিল্পী কে থাকছেন? আগামীকাল থাকছেন দেবারতি সোম, তিনি আমাদের শোনাবেন রবীন্দ্রসঙ্গীত। মনোজ দা শেষ গানে পৌঁছে যাই, চলে যাই। চুরুগি বলে যে ছায়াছবি, সেইখান থেকে সেটার একটি গান। এবং খুব আজকের দিনে যেহেতু তাকে স্মরণ করা হচ্ছে, তো এই গানটাই দিয়ে শেষ করতে চাইছি। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, আমি যে গান গেছিলে মনে রেখো, আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো, শুকনো ঘাসে আমি যে গান গেছিলেন মনে রেখো, আমি যে গান গেছিলেন জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় ওপার থেকে গেল ডেকে, বেসেছিলেম ভাঙা ভেলায়, গান গেছিলেম মনে রেখো, আমি